sasuti sa bagay sa bimong panami sa palat parang buta pita pranatang pagitang patabot ibalang tiyan na tara na tara itapit na tara. এখন সালবনি স্টেশনে রয়েছি, পিছনে বাবার মা রয়েছে, তাই দূরে আসলাম ভিডিও করতে। তো সকাল সকাল বেরিয়ে গেছি তারকেশ্বরের উদ্দেশ্যে, তারকেশ্বর যাব। এখন আছি সালবনি স্টেশনে, ধরবো রানী শিরোমণি। পিছনে অনেক ভক্তদের সমাগম দেখতে পাচ্ছি, অনেক অনেকেই রয়েছে ভিতরে। পিছনে বাবা এসছে সকাল সকাল ছাড়তে, মাও দাঁড়িয়ে আছে। তো আমি একটু দূর দিকে আসলাম ভিডিও করতে, কারণ বাবা অতটা পছন্দ করে না ভিডিও ফিডিও, তো সেই জন্য বাইরে থেকে আসলাম। তো রানী শিরোমণির জন্য ওয়েট করছি ডাইরেক্ট, একবারে সালবনি থেকে ডাইরেক্ট এবারে শেওড়া ফুলের টিকিট করে নিয়েছি। তো যতই সময় যাচ্ছে মানে ভক্তদের ঢলটা আরও বেশি বাড়ছে, আরও প্ল্যাটফর্মে বেশি ক্রাউডটা বাড়ছে আরও। তো বাবা গাড়ি রেখেছে, গাড়িটা আমি দেখতে পাচ্ছি, ওপর গাড়িটা ওখানে আছে। উপর থেকে আমি তোমাদেরকে পুরো স্টেশনটা দেখাবো, যত ভেজাল হচ্ছে মানে যত টাইম হচ্ছে তত এই ভেজালটা বাড়ছে। জানি না মেদিনীপুরে কী হবে, খড়গপুরে কী হবে, দেখা যাক। হয়তো এখানে হয়তো অল্প ভিড়, বাট হাওড়াতে হাওড়া থেকে যখন শেওড়া ফুলের ট্রেনটা ধরবো তখন সামথিং ওখানেও ভেজালটা বেশি হবে। ট্রেনটা এখনও অনেকটা দূরে, ট্রেনটা আছে এখনও, বিষ্ণুপুর ঢুকে নিচ্ছিলাম না, কড়াবাজার ঢুকেছে ট্রেনটা, আর দুটো স্টপেজ। তো যাই হোক, ট্রেনটা সালবনির দিকে ছেড়েছে। এতটা পরিমাণ লোক হয়েছিল, এতটা পরিমাণ মানে স্টেশনে মানে ট্রেনে বসার জায়গাটা শুধুই পাইনি, শেষ অবধি আমাকে ট্রেনের সেই স্লিপার সিটে ওখানে গিয়ে আমাকে বসতে হয়েছে। ওখানেও আমরা তিন থেকে চারজন বসেছিলাম, তবু ওখানে জায়গা পাইনি, মাকে নিচে বসিয়ে দিয়েছিলাম। আর ভাই সাহেব, এতটা গরম লাগছিল উপরে, একবারে বাংকারের নিচে বসেছি, এতটা গরম লাগছিল মানে পুরোটা ঘেমে গিয়েছিলাম। ট্রেনটার মধ্যে ভেজালটা দেখো, জাস্ট মানে একটু কোনো দাঁড়ানোর জায়গা অবধি নেই, মানে একটা পিমড়ে বলবে সেই জায়গাটা অবধি নেই, এতটা ভেজাল হয়েছিল সেদিন, এতটা। তো যাই হোক, প্রায় আমরা চার থেকে পাঁচ ঘন্টার জার্নি করার পর হাওড়াতে এসে পৌঁছে যাই। আমরা ট্রেনে উঠেছিলাম 7:15, হাওড়াতে পৌঁছেছি 10:47। তো এবারে আমরা হেঁটে হেঁটে 16 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, কারণ ওখানে ট্রেনটা দিয়েছে, হাওড়া থেকে শেওড়া ফুলে যাওয়ার ট্রেনটা দিয়েছে। ওহ, এখানে আবার ক্রাউডটা দেখো, চারিদিকের লোক যেন একসঙ্গে সব জমায়েত হয়েছে। তো সবাই মোটামুটি ট্রেন থেকে নেমে তাদের একটাই মেন কাজ যে এত ভেজাল হয়েছে, এত ভিড় হয়েছে, একটা ক্যামেরা বন্দি করে রাখি। তো সবাই যখন করছে আমি একটা করে নিলাম, আমারও ভ্লগের জন্য ভালো একটা ক্লিপ চলে আসবে। তো মায়ের হাতটা আমি শক্ত করে ধরে গেছি যাতে হারিয়ে ফারিয়ে না যায়। তো আমরা এখন হাওড়ার 6 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি, 6 নম্বর নয়, এখন আমরা রয়েছি 10 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনটা রয়েছে
হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেনটা রয়েছে এন্ড ট্রেনটা ধরবো ওটার মাও রয়েছে এবার ট্রেনের কথা হচ্ছে তো হাওড়া থেকে সেওড়া ফুলে যাওয়ার ট্রেন উঠে গেছি আর উঠে অবস্থা দেখতে পাচ্ছ মানে কি বলবো আর বলার মতো কিছু নেই মানে সেই রানীশ্রমীরা তো ভেজাল ছিল এটা তো ভেজাল চারদিকে ভেজাল এই দ্বিতীয় সোমবার একটু ভেজাল হয় বাট অতিরিক্ত মাত্রা এবছর অন্য বছরের তুলনায় এবছরের লোকটা অনেকটাই বেশি হয়েছে মানে সেই দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি মানে এতটাই ভিতর দিকে চলে গিয়েছিলাম মানে একটু কোনো হাওয়া যাচ্ছে না ভিতরটা তো এত ভেজাল এত ক্রাউড তো ফাইনালি প্রায় আধ ঘন্টার মতো জার্নি করে সেওড়াফুলিতে এসে নামলাম আর স্টেশনে এসে তো মোটামুটি হাঁটারও জায়গা পাচ্ছি না সেরকম তো হালকা করে যেতে হবে হেঁটে গিয়ে আমাদের ফার্স্ট স্টেপ আমাদেরকে মাগ আর ঘট ফট কিনতে হবে জল টমানোর জন্য সেওড়াফুলি মার্কেট এখানে সব কিছু পাওয়া যায় ঘট থেকে শুরু করে বাঘ ফুল টোল যাবতীয় সব জিনিস এখানে পাওয়া যায় আর এখানে অনেকগুলো হোটেলও রয়েছে ভাত খাওয়ার জন্য আর অনেকগুলো এখানে সেবা সমিতি রয়েছে যারা ফ্রিতে খাবার দেয় তো আমরা এখন যাচ্ছি বাঘ কিনতে আমার আর মায়ের একটা বাঘ কিনবো তো দোকানে ঢুকে যাওয়া যাক দেখা যাক কত করে নেয় কী কী কীরকম প্রাইস বলে যেহেতু আমি এটা প্রথমবার যাচ্ছি তারকেশ্বর ততটা আমার নলেজ নেই তো দেখা যাক একটা বাঘের দোকানে গিয়ে ঢোকা যাক আর ঢুকে জিজ্ঞেস করা যাক যে বাঘ কীরকম দাম নিচ্ছে বা পুরো সাজাতে কেমন নেবে চলো বাঘের দাম কেমন আছে আর পুরো সাজাতে ঘুমুর কত বলে এটা আর বড় ঘুমুর গুলো ওই ঘুমুরগুলোর দাম কত আছে বড় বড় ওইগুলো 80 টাকা জোড়া তো মোটামুটি বার্গেনিংটা আমি না পারলেও মা মোটামুটি বার্গেনিংটা ভালো করতেই পারে তো যখনই কোনো জিনিসপত্র পুজোর যখন কোনো জিনিসপত্র কিনতে যায় মাকেই নিয়ে যায় মা হয়তো ভালো বার্গেনিংটা করতে পারে আর এখানে একটা বাঘের দাম বলছিল 240 টাকা বলছিল মা কম করে 180 টাকা করিয়ে দিয়েছে যাই হোক মায়ের লেভেল আছে মা পারে মোটামুটি ঝগড়া করে হলেও সে মোটামুটি সব কিছু দাম কমিয়েছে জিনিস নিয়ে তো যাই হোক এবারে বাঘটা আমরা দুটো বাঘ নেব তো বাঘটা এখন আমাদের সাজাবে তো যে ভিতরে অনেকগুলো লোক টোক বসে আছে ওরা সাজাবে তো চলো বেস্ট কোনগুলো হবে এই দুটো তো এখানে দাদাগুলো দেখো বাঘগুলো সাজাচ্ছে অনেক বাঘের অর্ডার রয়েছে তাদের তো সেগুলো করছে আর আস্তে আস্তে আমাদেরটাও রয়েছে তো আমাদের বাঘটাও করছে তো দেখো আমাদের বাঘ রেডি বাঘে ঘুমুর পরানো হচ্ছে সে বড়ো বড়ো ঘুমুরগুলো 80 টাকা জোড়া সামথিং তো এখনও লোক এসছে স্টেশন থেকে এখনও লোক মানে লোকের শেষ নেই ভক্তদের আর শেষ আর নেই তো মোটামুটি সকাল থেকে কিছু খাওয়া হয়নি সেই জন্য একটা সেবা সমিতিতে আসলাম সেখানে কি বিনামূল্যে ভাত আর পরিবেশন করে তো যাই হোক এখানে দুটো ভাত খাবো অ্যান্ড ভাত খেয়ে ডাইরেক্ট পুরো নিমাই ও হেঁটে হেঁটে নিমাইঘাটের দিকে রওনা দিলাম তো আমি এই ব্লগে আমার বাড়ি থেকে সেওড়াফুলি পর্যন্ত কিছু ভিডিও আপলোড করব তো সেকেন্ড পার্ট টুতে সেওড়াফুলি থেকে তারকেশ্বরের ভিডিও আসতে চলেছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো সেকেন্ড পার্ট তো ততক্ষণের জন্য বাই